ফ্রান্সে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা একেবারে কমে আসলেও এখনো আক্রান্তের সংখ্যা অব্যাহত রয়েছে। প্রতিদিন এখনো হাজারের উপরে মানুষজন ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সের করোনা পরিস্থিতি কিছুদিন আগে অনেকটা বেশ ভালো ছিল, আর এখন দিনকে দিন হাজারের উপরে আক্রান্ত হচ্ছে। দিনকে দিন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। যদিও সরকারে মাস্ক পরা বাধ্যতামূলক করছেন, কিন্তু অনেক জায়গায় অনেকেই এটা মানতেছে না, অনেকে মাস্কগুলো পরতেছে না। প্যারিসের মেয়র আন্নে ইদালগো দোকান রেস্টুরেন্ট ছাড়াও মানুষ চলাচলের স্থানে মাস্ক পরিধান বাধ্যতামূলক বিষয়ে প্রস্তাব করেছেন। এদিকে দেশটিতে তীব্র দাবদাহ চলছে, আর এই সময়ে মানুষজন ছুটছেন পার্ক আর সমুদ্র সৈকতের দিকে। ফ্রান্সের করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলেও আবারও খারাপের দিকে যাচ্ছে। যে দর্শনীয় যে জায়গাগুলি আছে প্যারিস বা শহর ইল দ্য ফ্রান্সে, সেখানে কিন্তু যে আমরা যেভাবে দেখছি মানে মানুষের সমাগম এবং তাদের যে সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে ততটা না মানলেও তারপরও মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্কটা রয়েই যাচ্ছে। কিন্তু সেই তুলনায় তারা সাবধানতা অবলম্বন করছে না, এটা সত্যি অত্যন্ত আতঙ্কের বিষয়। এবং সরকার থেকে আবারও বলা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে হয়তো আবারও ফ্রান্সে যদি এরকম অবস্থা হয় তাহলে লকডাউনও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের উচিত সবাই সাবধানতা অবলম্বন করা এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা। দর্শনীয় স্থান সমুদ্র সৈকত সহ অন্যান্য স্থানেও মানুষজন এখন আর স্বাস্থ্য সুরক্ষা মানছেন না। তবে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশঙ্কা করে বলছেন ফ্রান্সে আবারও করোনা ভাইরাসের আক্রমণ আসতে পারে। অমল ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস।